রাজধানীতে আবারও পুলিশের ওপর হামলা চালালো জামাত শিবির কর্মীরা। এতে সাত পুলিশ আহত হয়। বিকেলে ফার্মগেট এবং কারওয়ান বাজারে হঠাৎ মিছিল বের করে এই হামলা চালানো হয় বলে দাবি করে পুলিশ। এ সময় ১৬ শিবির কর্মীকে আটক করা হয়। তারেক শাহরিয়ারকে সঙ্গে নিয়ে জাহিদ রহমানের রিপোর্ট। জামায়াত নেতাদের মুক্তির দাবিতে বিকেল ৪টার দিকে ফার্মগেট এলাকা থেকে হঠাৎ করে ছাত্র শিবির মিছিল বের করে। এ সময় বিক্ষুব্ধ কর্মীরা সার্ক ফ্রয় পুলিশের মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। আক্রমণ চালায় টহল পুলিশ ব্যাংক। ঘটনায় বেশ কজন পুলিশ সদস্য আহত হয়। চোরাগোপ্তা হামলা করতেছে পুলিশের উপরে, আজকেও হামলা করছে, ওইটারই ফসল আর কি আজকে হামলা। মোটরসাইকেল পড়ছে ওই সোনাগাঁও পূর্ব পশ্চিম পাশে, আর আহত হয়েছে আমার পুলিশ আহত হয়েছে ৬৬ জন। এ সময় বিক্ষুব্ধ কর্মীরা ভাঙচুর করে গণমাধ্যমের গাড়িও। প্রত্যক্ষদর্শীরা জানায় হঠাৎ এই হামলায় পুলিশ ছিল অসহায়। ওদিক থেকে ইট মারতে মারতে আইতেছিল, ফলে সবাই ওদিকে আতঙ্ক হয়ে তাকায় আছে। তাকানোর পরে পুলিশ ওদিক থেকে আসলো। আসার পরে যখন দুইজন মুখোমুখি হইলো, পুলিশ দুটা গুলি করলো উপরের দিকে, তখন তারা ভয় পেলো, নেট মেরে পুলিশের একটু আহত করছে, মায়েদের ভয়ে সবাই এদিকে দৌড় মারছে। যে এখানে চোট পাইছি হালকা, আসে দেখি এটা পাথরটা ঠিক এই সাইডটাতে নিয়ে আপনার এভাবে এরকম মারলো। পরে ফার্মগেট ও কারণবাজার এলাকা থেকে শিবির সন্দেহে বেশ কয়েকজনকে আটক করে পুলিশ। জাহিদ রহমান, আরটিভি, ঢাকা।